এই মুহূর্ত অসম টুডে দর্শকসকলক দিবলৈছে এটা ব্রেকিং নিউজ। বিস্ফোরণত আলফা স্বাধীন জড়িত। ডিব্রুগড়ৰ বিস্ফোরণৰ পিছতে ঘটনাস্থলী পরিদর্শন ডিআইজি প্রশান্ত কুমার ভূঞার। পরিদর্শন করার পাছতে তেওঁ কলে বিস্ফোরণত আলফা স্বাধীন জড়িত। আর আজি গণতন্ত্র দিবসের পুয়ায় রাজ্য পাঁচটা কোঠায় বিস্ফোরণ সংঘটিত হয়েছে। ডিব্রুগড়ৰ দুটা স্থানত সোণাৰী দুলিয়াজানত বিস্ফোরণ সংঘটিত হয়েছে। আর আমি এই মুহূর্তে জানাইছো ডিব্রুগড় বিস্ফোরণের পিছতে ঘটনাস্থলী পরিদর্শন করে ডিআইজি প্রশান্ত কুমার ভূঞায় কয় যে বিস্ফোরণত আলফা স্বাধীন জড়িত। আর আজি গণতন্ত্র দিবসের পুয়ায় রাজ্য পাঁচটাক বিস্ফোরণ সংঘটিত হয়েছে। ডিব্রুগড়ৰ দুটা স্থানত সোণাৰী দুলিয়াজানত বিস্ফোরণ সংঘটিত হয়েছে। আর পুনর্বার অসমটোতে দর্শকসকলক জানাইছো আজি গণতন্ত্র দিবসের পুয়ায় রাজ্য পাঁচটাক বিস্ফোরণ সংঘটিত হয়েছে। আর এই বিস্ফোরণ সংঘটিত হয়েছিল ডিব্রুগড়ৰ দুটা স্থানত সোণাৰী দুলিয়াজানত বিস্ফোরণ সংঘটিত হয়েছিল। আর ডিব্রুগড়ৰ বিস্ফোরণের পিছতেই ঘটনাস্থলী পরিদর্শন ডিআইজি প্রশান্ত কুমার ভূঞার। আর পরিদর্শন করার পাছতেই তেওঁ কলে যে বিস্ফোরণত আলফা স্বাধীন জড়িত। এটো সাসপেক্টেড আইডি লো ইনটেনসিটি ব্লাস্ট হয়েছে দুইটা জায়গাতে, যথেষ্ট শক্তিশালী নাছিলে। এটো আমি লো ইনটেনসিটি আইডি বুলি কৈছো। ক্ষয় ক্ষতি ইয়াত একো হোৱা নাই। এটো এবান্ডন এটা শ্বেড আছিলে, আপোনালোকে দেখিছেই। তো সেইটো জায়গাত মই এতিয়া গৈ পোৱা নাই, গৈ পালে মই হয়তো ক'ব পাৰিম। কিন্তু ইয়াত কোনো বসতি নাছিলে আৰু এনেকুৱা জেগাত আইডিটো প্লান কৰিছে য'ত ডেমেজ যাতে নহয়। প্ৰথম সন্দেহটো আমি আলফা স্বাধীনৰ ফালে আঙুলি টোৱাইছোঁ। তদন্ত প্রক্রিয়া চলি আছে, তদন্ত কমপ্লিট হওয়ার পিছতে আমি কনক্লুসিভ কমেন্ট দিব পাৰিম। চাওক, বহুত কিছুমান খালি জায়গা, বেরেন জায়গা থাকি যায়। প্রত্যেকটো ঘরে ঘরে, প্রত্যেকটো গলিত ফোর্স দিয়াটো প্র্যাকটিক্যালি সম্ভব নহয়। তার মাজতো কিছুমান জায়গা খালি পড়ি যায়, যাক জায়গা হয়তো দুষ্কৃতিকারীয়ে চান্স লোক পারে। হয়, দুলিয়াজানতো হয়েছে, মই তারপরে আইসো। তাতো ঠিক ফুটপাথ, এটা ফুটপাথর মাজত দিছে, গ্যাপ আছিলে। তাতো কোনো ধরনের ডেমেজ হওয়া নাই বা ক্যাজুয়ালিটি হওয়া নাই। উজনি অসমত এটো নতুন কথা নহয়, আগে পিছেও হয়েছে, হওয়ার রেকর্ড আছে। যোৱা বছর বোধহয় হওয়া নাছিল, তার আগের বছর হয়েছিলে। আৰু তেওঁলোকৰ টার্গেট উজনি অসমখনেই থাকে, কিয়নো ইয়াত তেওঁলোকৰ বেছ এটা আছে। যদিও সারেন্ডার কৰিছে, তথাপি এটা বেছ এটা আছে। তো সেইফালৰ পৰা এইখন তেওঁলোকৰ কাৰণে এটা ফার্টাইল গ্রাউন্ড। আলফা নিষ্ক্ৰিয় বুলিও ক'ব নোৱাৰি। আলফাৰ যদিও সারেন্ডার কৰিছে, তথাপিও কেইজনমান কেডাৰ এতিয়াও আছে, এক্টিভ হৈ আছে। তেওঁলোকে মহম্মদ নাই যদিও তেওঁলোকে আহে পাহে প্ৰতিবেশী ৰাজ্যৰ ক'ৰবাত আছে, শেল্টাৰ লৈ পেলাই। আছিক ইকবালৰ ৰিপোর্ট, অসম টুডে'।